প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 বীজগণিত মূল বই পৃষ্ঠা নং 86 থেকে 87 আলোচনা করব। এই অধ্যায়ে পূর্বে দুটি ক্লাসে আমি 1 নং 2 নং আলোচনা করেছি, আজকে আমরা 3 নং পৃষ্ঠ নিয়ে আলোচনা করব। 3 নং পৃষ্ঠে বলা হয়েছে x = 3 y = 5 z = 2 হলে দেখাও যে y square minus x square equal x plus y into x y minus x এটা আমাদের প্রমাণ করে দেখা তবে দুইটার মান সমান হয় কিনা। আচ্ছা আমরা দেখি অঙ্কটা কি করা যায়, যেহেতু বলছে দেখাও যে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। অঙ্কটা করার ক্ষেত্রে পরীক্ষা যেভাবে করব আমরা প্রথমে লিখবো আমরা দেওয়া আছে মানটা তুলে নিব, যে দেওয়া আছে আমি এখানে নাম্বার দিব 1 নাম্বার দিয়ে দেখবো দেওয়া আছে মানটা তুলবো আমরা প্রথমে x equal 3 y equal 5 আর z z equal 2 এটা হলো মান অঙ্কে। তখন বলছে দেখা যে তখন আমি দুটা জিনিস করতে পারি, যদি আমি বাংলায় লিখি তাহলে লিখব বাম পক্ষ, বাম পক্ষ, আর যারা ইংরেজি লেখবা তারা লেখবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তবে দুইটা থেকে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারবে। তাহলে বাম পক্ষ কি আছে দেখি, আমাদের অঙ্কে বাম পক্ষ আছে y স্কয়ার, y স্কয়ার মাইনাস x স্কয়ার, আচ্ছা ইকুয়াল, তাহলে y মান আছে এখানে 5, 5 দিলাম y পরিবর্তে 5, 5 এর উপর কি স্কয়ার আছে, স্কয়ার মাইনাস মাইনাস x, x এর মান 3, माइनस ষোলো তারপর কিন্তু আছে রাইট হ্যান্ড সাইড x + y = 2 y মানে এটার মান কি আমরা করে দেখি, তাহলে আমরা তাহলে লিখব ডান পক্ষ, ডান পক্ষ, আর যারা ইংরেজিতে লিখবে তারা লিখবা রাইট হ্যান্ড সাইড, আর এই যে রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা লিখবে আছে কি আমরা দেখি x + y = y - x এটা। আচ্ছা দেখা যায় কি দেখি আমরা কি করা যায় পরে লাইন, তাহলে কত আছে x প্লাস y, কিন্তু x এর মান পেয়েছি আমরা 3, তাহলে x এর পরিবর্তে লিখব 3, 3 প্লাস y, y এর মান 5, লিখব 5, এই ব্র্যাকেট আছে দিলাম, পরে আবার y এর মান আছে 5, y এর মান 5 মাইনাস x, x এর মান 3, 3 তাহলে লিখলাম, তারপরে লাইন কি হয় দেখি এখানে ব্র্যাকেটে তো যোগ আছে বা প্লাস, প্লাস চিহ্ন আছে 3 প্লাস 5, তাহলে 3 যোগ 5, 5 3 8, কিন্তু এই দুটি ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, যদি কোনো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকে আমরা ওখানে গুণন চিহ্ন আছে ধরে নিব, তাহলে আমরা গুণন চিহ্ন দিলাম গুণন, আর পাশে থেকে 3 যদি আমরা মাইনাস করি 5 টাকা থেকে 3 টাকা বাদ দিয়ে 2 টাকা, তার মানে 2, আর 8 গুণন 2, 8 গুণে 16, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে দেখো বাম পক্ষ আসছে 16, ডান পক্ষ 16, তখন আমরা অঙ্কটার ক্ষেত্রে লিখবো এর নিচে যেহেতু জায়গা নেই, জায়গা নেই নিচে তোমরা লিখবে অতএব বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, ডান পক্ষ কেন বলছে দেখাও যে দেখানো হলো, একবার দেখানো হলো, দেখানো হলো ব্র্যাকেট দিয়ে দিবা, আর যদি তোমরা ইন্টারভিউ দেখতে চাও দেখো তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, শুন এস এস ও
তারপরে যিশু দেখালো যে কোনো একটা তোমরা ফলো করবে। আচ্ছা শেষ এই অঙ্কটা আমরা পরবর্তী অঙ্কে যাব। দুই নম্বর অঙ্ক কি আছে আমরা দেখি, দুই নম্বর অঙ্কটা করব আমরা এখন দেখি। দুই নম্বর অঙ্ক কি আছে, x প্লাস y, দুই নম্বর অঙ্ক আছে x plus y whole square equal x minus y whole square plus 4xy, 4xy, ঠিক হলো? আচ্ছা আমরা দেখি কি করা যায়। তাহলে দাও আমরা বলি মান আসবে এখানে xy, z এর মানের প্রয়োজন নাই, তাহলে আমরা কি করব, দেওয়া আছে z এর মান এখানে আসে নাই, আমি z এর মানটা লিখব না। আচ্ছা প্রয়োজন নাই দিলাম না এমকে, আর এখানে নাম্বারটা চেঞ্জ করে দিলাম আমরা, দুই নাম্বার অঙ্ক দেওয়া আছে মানটা লিখলাম, পরে লিখলাম বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি হবে, বাম পক্ষ আমরা চেঞ্জ করব এইভাবে, কিন্তু এটা আগের অঙ্কটা আমি মুছে দেই। বাম পক্ষ কি আছে আমরা দেখি, বাম পক্ষ আছে x প্লাস y তারপর কি হোল স্কয়ার, তার মানে হচ্ছে x এর মান আমরা জানি 3 প্লাস প্লাস y এর মান 5, তার উপর ব্র্যাকেট আছে তার হোল স্কয়ার আছে, তাহলে 3 যোগ 5 তাহলে 8, 8 এর উপর স্কয়ার স্কয়ার, তার মানে হচ্ছে যদি 8 এর উপর স্কয়ার থাকে আর যদি 0 তা কিন্তু নয়, তার মানে 8 গুণন 8 দুইটা 8 64, তাহলে এখানে মান আসবে 8 গুণন 8 64। আচ্ছা বাম পক্ষ, ডান পক্ষ আসবে আমাদের কি দেখি, ডান পক্ষ আছে x মাইনাস y তারপর হোল স্কয়ার প্লাস 4xy, তাহলে দেখি পরে লাইন কি আমাদের x এর মান বসিয়ে দিই আমরা, x এর মান 3, তাহলে x এর মান 3 মাইনাস y এর মান 5, তাহলে প্লাস 4 ইনটু, এখানে কোনো কিছু নেই মানে গুণন অবস্থা আছে, আমরা ধরে নিব এ 4 গুণন x এর মান 3 গুণন y এর মান আছে কত 5, y এর মান 5, y এর মান 5, এখান থেকে পরবর্তীতে কি হয়, পরবর্তীতে যা হয় আমাদের 3 থেকে যদি 5 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস এর চিহ্ন বড় থাকবে কি, মাইনাস 2 থাকবে। আচ্ছা মাইনাস 2 পরে প্লাস, এখানে যদি আমরা গুণন করি 3 4 12, 12 গুণন 5, 5 12 3 4 12 5 12 60, 5 12 60, তাহলে এটা 5 12 60। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা বিয়োগ করেছি অঙ্কটা 3 বিয়োগ 5 সমান মাইনাস 2 কিন্তু হয়েছে, কারণ মাইনাস এর চিহ্ন বড়, কিন্তু তার উপরে কিন্তু আমাদের একটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, আমি কিন্তু এখানে দেই না, তোমরা অবশ্যই দিবে খেয়াল করি নেই। আচ্ছা তারপরে বিয়োগ করে মাইনাস 2, তারপর এখানে কি স্কোয়ার হবে, তারপরের যে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে একটু খেয়াল করো, পরের যে লাইনটা এখানে আছে মাইনাস 2, এটা মনোযোগ দিয়ে দেখবে আছে মাইনাস 2 তার উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস 2 গুণন মাইনাস 2, মাইনাস 2 ব্র্যাকেট ভিতরে গুণন আবার মাইনাস 2, মানে দুইটা মাইনাস 2 গুণন বলে আমরা জানি বীজগণিতে যখন আমরা যে মাইনাস আর মাইনাস সমান সমান প্লাস হয়, তাহলে এখানে মাইনাস এর গুণনের সময় মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে আর দুই গুণে 4, তাহলে আসতেছে প্লাস 4, তাহলে আমরা কি প্লাস চিহ্নে দিব না, 4 যোগ এখানে আছে 60, তখন যদি আমরা যোগ করি অঙ্কটা, যেহেতু একটা লাইন আটে না আমরা কি পরের লাইনটা এখানে চলে আসি নিচে, তাহলে 4 যোগ 60 সমান 64, 64, তাহলে দেখা গেল কি আমাদের লেফট হ্যান্ড সাইড 64 রাইট হ্যান্ড সাইড কি 64 চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এই নিচে লিখবে তোমরা যে বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ,
দেখানো হলো, দেখানো হলো মানে দুই নাম্বার অঙ্কটা করে ফেলছি। এখন তিন নাম্বার অঙ্ক কি আছে দেখি আমরা, তিন নাম্বার অঙ্ক কি আছে, তিন নাম্বার অঙ্ক আছে ওয়াই ওয়াই প্লাস জেড, তারপর হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এটা হলো তিন নাম্বার অঙ্ক। তখন আমরা কি করব, এখানে নাম্বারটা দুইয়ের জায়গায় তিন বসিয়ে দিব, এক দুই তিন, তিন নাম্বার দেওয়া আছে। এখানে মান কিসের প্রয়োজন হয়, ওয়াই জেড, শুধু ওয়াই আর জেড এর মান আমরা এখানে দেওয়া আছে, এক্স এর মানটা লিখব না, এক্স এর মানটা লিখব না, দেওয়া আছে এখানে এক্স এর মানের প্রয়োজন নেই, দেওয়া আছে ওয়াই ইকুয়াল ফাইভ, আর জেড এর মান, জেড এর মান হলো মান হলো টু, দুইটা মান হলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা এটা মুছে দিলাম, তাহলে আমাদের এখন আমরা কি করবো, বাম পক্ষ দেখি কি আছে, আমাদের বাম পক্ষ আছে ওয়াই প্লাস জেড তারপর হোল স্কয়ার, ওয়াই এর মান আছে ফাইভ, তাহলে লিখবো ফাইভ প্লাস প্লাস জেড, জেড এর মান আছে টু, টু এর ব্র্যাকেট দিব তারপর হোল স্কোয়ার দিব। আচ্ছা মানে পাঁচ যোগ দুই, পাঁচ দুই সাত, সাতের উপরে স্কোয়ার আছে, স্কোয়ার তার মানে হচ্ছে সাতের উপর স্কোয়ার মানে সাত গুণন সাত, সেভেন গুণন সেভেন, সাত সাত আর উনপঞ্চাশ, চার নয় উনপঞ্চাশ, তাহলে আমরা এখানে লিখবো চার নয় উনপঞ্চাশ। শেষ আমাদের বাম পক্ষ, এখন ডান পক্ষ কি আছে দেখি, ডান পক্ষ, ডান পক্ষ আছে আমাদের কি, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা দেখি ওয়াই এর মান আমরা জানি, ওয়াই এর মান ফাইভ, তাহলে লিখবো ফাইভ, ফাইভ এর উপর স্কোয়ার প্লাস টু গুণন, কিন্তু আছে সবগুলো গুণন অবস্থায় টু ইন্টু ওয়াই, ওয়াই এর মান কি ফাইভ, ওয়াই মান ফাইভ গুণন জেড, জেড এর মান কি টু, টু প্লাস জেড এর মান টু, টু এর উপর স্কোয়ার, তাহলে দেখা গেল পরের লাইন কি হয়, পাঁচের উপর স্কোয়ার, এই যে আমরা যেখানে পাঁচের উপর স্কোয়ার তার মানে পাঁচ গুণন পাঁচ, সমান পাঁচ পাঁচ আর পঁচিশ, তাহলে আমরা এখানে লিখবো পঁচিশ প্লাস প্লাস গুণন করি দুই গুণন পাঁচ গুণন দুই, তাহলে পাঁচ দুগুণে দশ, দশ গুণন দুই, দশ দুগুণে বিশ, তাহলে আমরা এখানে লিখবো বিশ প্লাস দুই গুণন দুই, দুইয়ের উপর স্কোয়ার, এই দুইয়ের উপর স্কোয়ার তার মানে হচ্ছে দুই গুণন দুই, দুই দুগুণে চার, তাহলে আমরা এখানে লিখবো দুই দুগুণে চার। আচ্ছা এখন সবগুলো আমরা যোগ বিয়োগ করি, সবগুলো যোগ আছে, যদি যোগ করি চার শূন্য পাঁচ নয় দুই দুই চার, তাহলে আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ কি সমান হয়েছে, তার মানে আমাদের অঙ্কটা প্রমাণ হয়েছে। এখন আমরা লিখব, নিচে লিখবা তোমরা সবাই, যে বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, যাকে লিখবা দেখানো হলো, যদি বলে দেখাইবে তাহলে দেখানো, আর যদি তোমাদের বলা হয় যে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো প্রমাণিত, দেখানো হলো, দেখানো হলো। আচ্ছা তিন নম্বর অঙ্ক করে ফেলছি, আরেকটা অঙ্ক মনে তোমাদের আছে এই অধ্যায়ে, চার নম্বর অঙ্কটা আমরা বলবো, নাম্বারটা চেঞ্জ করে দিব, চার নম্বর অঙ্ক, চার নম্বর অঙ্ক কি আছে, আগে অঙ্কটা তুলে নিই আমরা, চার নম্বর অঙ্ক আছে এক্স প্লাস x প্লাস z তারপর হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। আচ্ছা এখানে আমরা নাম্বারটা একটু চেঞ্জ করব, তিনের জায়গায় চার হবে, চার আর দেওয়া আছে এখানে xz, y নেই, অতএব y এর মানটা আমরা লিখব না, দুইটার মান লিখলে চলবে, x দেওয়া আছে এক্স ইকুয়াল থ্রি আর জে, এখানে ওয়াই নেই, অতএব আমরা ওয়াই মানটা তুলে, আর এটা অঙ্কটা আমি মুছে দিলাম,
তাহলে বাম পক্ষ আমরা করি m কে বাম পক্ষ কি আছে দেখি বাম পক্ষ আছে আমাদের আমাদের বাম পক্ষ আছে x + z তারপর হোল স্কয়ার ইকুয়াল তাহলে x এর মান আমরা জানি এখানে আছে 3 তাহলে লিখবো 3 + z এর মান 2 ব্র্যাকেট তারপর হোল স্কয়ার ইকুয়াল 3 + 2 3 যোগ 5 পাশের উপর স্কয়ার আমরা জানি5 + 2xz + z² ইকুয়াল x এর মান আমরা কি পাইছি এখানে আছে 3 3 3² + এগুলো 2xz এগুলো গুণন অবস্থা আছে 2 * x এর মান 3 3 * z এর মান 2 2 + z এর মান 2 2² আচ্ছা এখন আমরা যোগ বিয়োগ করি কি আছে 3² এই যে এখানে 3² তার মানে 3 * 3 = 9 তাহলে আমরা এখানে লিখব 3 * 9 প্লাস গুণন করব আমরা 2 * 3 * 2 2 * 6 6 * 2 6 * 12 তাহলে আমরা লিখব 12 বিয়োগ করি স্কয়ার তার মানে 2² মানে 2 * 2 = 2 * 4 = 4 2 * 4 আমরা দেখি যোগ করতে সবগুলো যোগ আছে 9 + 12 + 4 আচ্ছা দেখি তাহলে কি হয় 12 আর 4 16 16 আর হলো 9 25 তাহলে এটা হয়ে গেল কি 25 আমরা দেখতে পাচ্ছি আমরা ক্ষেত্রে বাম পক্ষ যা আছে ডান পক্ষ তাই হয়েছে তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত তাহলে আমরা লিখব তোমরা এই অঙ্কের নিচে লিখবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ আর পাশে লিখে দিবে দেখানো হলো আজকে আমরা চারটি অঙ্ক শিখতে পেলাম এইভাবে তোমরা অঙ্কগুলো করবে এবং পরীক্ষা আসলে করবে ইনশাআল্লাহ যদি তোমরা কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে এখানে বুঝতে পারো আমরা আবার পরবর্তীতে এই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা বাসায় সবাই অঙ্কগুলো করবে না বলতে আমাকে ইনফর্ম করবে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো